বাস লাগানো শুরু মানে হয়ে গেছে এটা মানে মেলা গেটের জন্য আলাদাই ভাই ভাই সাপ হ্যাঁ দেখো বন্ধুরা সামনে দিয়ে কে আসছে আমি পাইপে ডুম করে দেখাচ্ছি পায়েও পাঁচবি না সে আমার একটা জুতো আছে না সেই ছাপ্পি টাইপের জুতো একটা কিনেছিলাম এটা কোনো প্রমোশনাল ভিডিও না তাই যদি কাউকে কোনো ডেডিকেট করি তাহলে কিছু মনে করো না কি হলো সমস্যা আরে আরে বস করতে করতে হবে কি এবারে ক্যামেরা দিকে বলতো এই দেখো সেল ব্যাট করতে তোর দিকে করে দিছি আমার মুখে দিকে হলো আমার আবার একবার সুটটা এখানে একটা বাচ্চা হারিয়ে গেছে ভলান্টিয়ার অফিসে দেখছো এবার এই আমাদের ভলান্টিয়ার অফিসে বসছে অল কাইন্ড ব্লগ জাস্ট গজব বেজতি ও ভাই সাহেব আজকে সকালে ওয়েদারটা জাস্ট চা তা মানে অসাম লাগছে সিরিয়াসলি গুড মর্নিং পরিবার কেমন আছে তোমার সব আশা করি সবাই ফার্স্ট ক্লাস আছে ও আমিও ফার্স্ট ক্লাস আছি এখন হচ্ছে সকালে সাতটা বাজতে দশ তো ভাবছি এত সকাল সকাল কোথায় যাচ্ছি না কোনো টিউশন যাচ্ছি না আবারও তো যাচ্ছি এখন মেলার মতো ওই দিকে তো এই প্ল্যানটা আমাদের সাডেন প্ল্যান বলতে পারো আর আসলে যাচ্ছি সেটা তোমাদেরকে ফিরে আমি আগে কন্টিনিউ দেখবি তোমরা আর বেশ ঠান্ডা আছে মানে ভালো মতো ঠান্ডা আর চলে পর যাওয়া যায় আমি অনেকটা চলে এসেছি মানে অনেকটা বলা ভুল কেন কি জাস্ট বোলপুর কলেজে বেরোচ্ছি তো এখনও আমাদের বোলপুর থানা ওইখানে যেতে হবে তো বেশি কথা না পারি এখানে চলো ডাইরেক্ট ওইখানে গিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করছি আর সকাল সকাল এখানে হনুমানজি তার সঙ্গী সাথেতে পাঠিয়ে দিয়েছে এখন এই দেখো তো এখন একটু পৃথিবী দেখা জন্য পাঠিয়ে দিয়েছে তো চলো আমিও আমিও প্রায় পৌঁছে গেছি আর একটুখানি দমকল অফিস ফেরিয়ে চলে এসেছি আর একটুখানি জাস্ট রাস্তা তো চলো এমনিতেই যা ঠান্ডা তারপরে একটু হেঁটে মোটামুটি একটু গরম গরম ভাব পাচ্ছি একটু জাস্ট কোনো লাভ হচ্ছে না কিন্তু তাতে না করে বাপরে রে একটু ঠান্ডা সত্যি করে আর সামনে একটা জিনিসই বয়ে দেখো এখানে বাস লাগানো শুরু মানে হয়ে গেছে এটা মানে মেলা গেটের জন্য আলাদাই ভাই ভাই সাম দেখো বন্ধুরা সামনে দিয়ে কে আসছে আমি পাইপেস ডুম করে দেখাচ্ছি কারণ এখনো ও প্রথমে বুঝতে পারিনি তাও ও হাত দেখালো তাও বুঝতে পারলাম প্রথমে বুঝতে পারছিলাম না তাও তুই হাত দেখালি তো ফোনটাই করতে যাচ্ছিলাম না আমার এইখানটা পায়ে তো একটু ছিঁড়ে গেছে

মানে বাইরে থেকে রেডি আর ভেতরে যা কাজ সিরিয়াসলি এটা কোনো প্রমোশনাল ভিডিও না তাই যদি কাউকে কোনো ডেডিকেট করি তাহলে কিছু মনে করো না কি হলো সমস্যা আরে আরে বস করতে হবে কি এবারে ক্যামেরাকে বলতো এই দেখো সেল ব্যাট করে তোর দিকে করে দিছি আমার মুখে দিকে হলো ও আবার একবার শুটটা হ্যাঁ চল তাহলে এখনি করে নি তো একটা শুট করা আছে এই একটা বড় বিরাট ভাবে লাগে একবার শুট করলে মানে শুটটা হবে আবার করতে হবে

তোমাকে কনটেন্ট খুঁজতে তোমাকে এক্সট্রা কিছু করতে হয় কারিকুলাম বিভিন্ন রকম কাজ করতে মানে এটা আমি ভাবতে পারছি না যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এতটা প্রিপারেশন কমপ্লিট করে নেবে মানে আমি যখন এসে তোমাদেরকে দেখেছিলাম জাস্ট বাস পোতা বা ওই বাসও পোতা হয়নি মাঝে মাঝে মানে সিরিয়াসলি মানে ও তাই বলছে মানে ফিনিশিং আর একটু বাকি আছে বাট এত তাড়াতাড়ি এত কাজ এটা মানে বাঙালিরা ছাড়া কেউ করতে পারবে না মানে এটা এটা শুধু আমি মানে প্রশংসা মানে বলতে এত বড় মেলাটা আয়োজন করবে মানে বিশেষ করে আরেকটা ইন্টারেস্টিং যে নাগড় দোলা বসছে দোলা আসছে মানে আমি কম সময়ের মধ্যে যে করতে পারবা ভাবছি মানে এ তো বলেছে বসবে না আমি পরদিন এসে বলেছে যে ছোট ছোট বসবে কিন্তু ভাই বড় গুলো বসছে মানে আলাদাই লেভেলে সব দেখো সব কভার করবে চলো চলো এখানে একটা বাচ্চা হারিয়ে গেছে ভলেন্টিয়ার অফিসে শুনতে এবার হবে অনেকদিন পর ডাইলগটা শুনবো মেলার মাঠে একদম দেখছো এবার এই আমাদের ভলেন্টিয়ার অফিসে বসছে অল কাইন্ড ব্লগ জাস্ট মুখস্থ হয়ে গেছে শুনে তাই বলছি ভাই এইরকম বলিস না ভলেন্টিয়ার লোকগুলো আমাকে তো কেকে চাও সামনে বার অল কাইন্ড ব্লগ আমাদের ভলেন্টিয়ার অফিসে বসু ঠিক চাও লাইক করে দাও মেলা না দেখে তাহলে ভলেন্টিয়ার করো অবশ্যই মানে গাইস सीरियसली যে আমি বলেছিলাম যে বড় বড় নাগদলা মানে হ্যামার বা ধর ওই বড় গোল গোল যেগুলো চড়তি যেটা বলে আমি ব্রেক ডান্স এইগুলো এটা আমি কি দেখছি गाइस আমি ব্রেক ডান্স বসে জানেন হ্যাঁ মানে এটা হ্যামারও বসেছে মানে জাস্ট এইটুকুর সময় এখানে এইখানে দেখুন আমি ওইখানে আরো আড়াকে জিনিস আছে চল দেখা 16 বাকিটা তো কভার করে বাট হ্যামার এখানে টু দেখিয়ে দিই

বানানোর বিজনেস করো তাহলে এটা দেখে নাও শিখে নাও আর ব্যাপারটা হচ্ছে যে আমরা তবে হ্যাঁ আর এগুলো তো আমি কোনোদিন চাপি না কারণ দুটো রিজন আছে প্রথম রিজন হচ্ছে আমার চরম ভয় লাগে দ্বিতীয় কথা হচ্ছে চরম ঠান্ডা লাগে কারণ এইগুলোতে যা হাওয়া দেয় ভাই ভাতাঘোড়া তারপর হাওয়াটা কি উরিশ ভাই মানে আর এবার সেই আমাদের ড্রাগন টাইপের এটা আমি আগে প্রচুর চাতা ওই সোজাটা আর এখানে বাকি রোল কর্নার যেগুলো বসে এইগুলো আমি তিন বছর আগেও মনে করতে পারছি যে আমি এসেছিলাম আমার বাকি বন্ধুদের সাথে আমার পুরোনো বন্ধুদের সাথে নাম নেবনা তাদের যারা ভিডিওটা দেখে থাকলে ইমোশনাল হয়ে যাবে যাই হোক আর দেখো ওইখানে একটা হ্যামার ওইখানে একটা হ্যামার আর আজ ওয়েদারটা সব থেকে ভালো মানে সব থেকে বড়ো কথা যে ওয়েদারটা চরম লাগছে আর দেখো এখানে বাকি এখানে রোল করার একটা আগা বস্তু আমি যতটুকু জানি আর এই রোল খাবো আমরা বসবো যখন বসবো পুরোপুরি একদম আর পনির রোল পনির রোল কি পনির রোল পাওয়া যাবে পাওয়া যাবে মনে হয় তবে দামটা একটু এক্সট্রা নিয়ে ট্যাক্স লাগিয়ে চিন্তা নেই লেখা রয়েছে ওই দেখোল দেখা রয়েছে যাই হোক আর এইখানে হচ্ছে নাগরদোলার যে মেন যে আমরা যেখানে ঝুড়িতে বলবো এইগুলো সত্যি বলতে আমরা কোনোদিন দেখি না প্রস্তুতি আমরা মানে ফলের মতো এইখানে বসি

আর জাস্ট ভিউটা দেখো এটা কাছ থেকে একদম ড্রাগনের সুন্দর মুখটাকে তোমাদের সাথে শেয়ার করলাম মেলা শুরু হয়নি ভিড় হয়নি তাই দেখাতে পারছি এত সুন্দর ভাবে না হলে মেলা হলে আমরা ব্লগ করব ঠিক ব্লগ করব ঠিক এত ভালো করে আমরা শেয়ার করতে পারবো না মানে এটা এটা টু বি ভেরি অনেস্ট আর এখানকার যারা লোকজন আছে একবার চেষ্টা করবো তাদের সাথে একটু কথা বলা কথা বলার চেষ্টা করবো কাউকে দেখতে পাচ্ছি না বেশিরভাগ লোক ঘুমাচ্ছে যেটা স্বাভাবিক সারাদিন সকাল সবে শুরু হলো আর এরা সারা ধরে কাজ করে সারা রাত ধরে কাজ করে সারা দিন কাজ করে তো সেই কারণে ডিস্টার্ব হতে যাচ্ছে না কাউকে এটা যে ট্রেনের মত বসতেছি গোর করে এটা এটা আমি আগে ছোটবেলায় খুব চাপতাম আমি ছোটতে চেপেছি এটা নতুন করে এটা তো ভয় নেই হ্যাঁ এটা তো ভয় নেই এটা উঁচু জাস্ট রাখে ওই যে উঁচুটা হ্যাঁ ওই দেখো উঁচু ওইখানে মানুষের আগের জন্মে যে জন্মেছিলেন ওই যে এরা এরা আগে জন্মে ডাইনোসর

আর যখন মেলাতে যাবো তখন ডিটেলসে তোমাদেরকে প্র্যাকটিক্যালও দেখাবো এবং এমনি থিওরিও বলে দেবো তো বন্ধুরা এখন মোটামুটি আটটা বেজে গেছে আর এখন আমাদেরকে ফিরে যেতে হচ্ছে বেশ ভালো লাগলো এখানে বেশ ঘুরে টুরে আমরা এবার চা খেতে চললাম তোর কেমন লাগলো বলে এখানটায় বাই তখন তো দেখেছি বাস করতে আর এখন দেখলাম অন্য কিছু তো সব থেকে ভালো লাগলো আমাদের

একদম খুব মিষ্টি তো খেয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে হ্যাঁ বন্ধুরা আমার একটু চোখ লেগে গেছিলো একটু জাস্ট একটু খেলছিলাম গেম খেলছিলাম সিওসি তো সেটা গেলে তুই চোখ লেগেছিলো আর উঠে দেখো কফি আর বিস্কুট আমি খেয়েছি তো তারপর দেখা হচ্ছে তো সবাই দেখতে পাচ্ছ আমি আমি খেয়ে নিয়েছি প্রিয় খাবার চাউমিনই সন্ধ্যেবেলায় তো এতক্ষণ জাস্ট আমি বিছানায় বসে বসে অনেক করে নোট কাজ ছিল তো সেগুলোকে কমপ্লিট করেছিলাম জাস্ট এখনও অনেকটা পেন্ডিং আছে তো আবার খেতে ওটাই করতে হবে তো যাই হোক চলো দেখি কতটা ক করতে পারি বন্ধুরা এই দেখো এতক্ষণে জাস্ট সব কিছু কমপ্লিট হলো মানে খেতে এলাম খানিক্ষণ আগে যে ফোনটা চার্জ দিয়েছিলাম একদমই চার্জ ছিল না বারো পার্সেন্ট চার্জ এসে গেছিলো দিয়ে এখন একটু মানে ফুল চার্জ হলো তারপর একটু নিশ্চিন্ত আর মানে স্ক্যামটা হচ্ছে যে আমি মানে এসব নোট ফোট লিখলাম তারপর হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে যে অনলাইনে ক্লাস আছে কালকে মানে এত করে এক্সট্রা বাড়তি যে নোটগুলো লিখলাম ফালতু হলো যাই হোক ওটা লেগে যাবে পরে আর এখন কটা বাজে মোটামুটি বাজে দশটা পঞ্চান্ন তো এবার বিজানি রেজে করবো তারপর ঘুমার টাইম হয়েছে আর আজও ব্লগটা এমনিতে অনেকটা লেন্দি হয়ে গেছে আর বেশি বাড়ি লাভ নেই এমনিতেও বোরিং বোর লেগে যায় বাট যে আগের ব্লগটা সেই ব্লগটা তো অনেক ভালো রেসপন্স করেছে তোমরা তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর যাই হোক চল আগে ব্লগটা কন্টিনিউ করা যাক সো এই বন্ধুরা এখন বেজে যে এগোটা কুড়ি মানে ব্লগটাকে এন্ড করার সময় চলে এসেছে আর বেশি কোন করলাম না কারণ হচ্ছে তোমাদেরও দেখতে ভালো লাগে না জানি এটা এটা ন্যাচারাল ব্যাপার এটা আমি তোমাদের জায়গা হলে আমিও এতক্ষণ দেখতাম না যাই হোক এতক্ষণও যদি কেউ ভ্লগটাকে দেখে থাকো তার জন্য রিয়েলি লাভ ফ্রম হার্ট সত্যি করে এত ভালোবাসা তোমরা তাও বলে তো এত মানে সাহস পাই ভিডিও বানাতে রোজ রোজ আর যাই হোক আজকে ভিডিওটা আসিনি খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কিছু কিছু দিন আমার হয়ে যায় এরকম আর বাস আর কিছুক্ষণ আগে বললাম আর বেশি লেনদি করছি না বাট গতকালে ভিডিওটা খুব ভালো রেসপন্স করেছে পইস এটা ক্রস করে গেছে হোপসো কি খুব তাড়াতাড়ি ওয়ান হান্ড্রেড ভিউজ ক্রস করে যাবে অ্যান্ড আমার ড্রিম যেটা আছে ওয়ান কে ভিউ সেটাও তোমরা খুব তাড়াতাড়ি ক্রস করে দেবে এরকম শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে চ্যানেলগুলো মানে চ্যানেলটাকে বন্ধু পরিবারের মধ্যে যাই হোক আজের মধ্যে ব্লগটা এত যদি একটু খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যখন মানে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা পেস করতে বলে যাতে সবার আগে ভিডিও পেয়ে যাও তো হবে নাকি বস মেলার ভিডিও আসছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব রাখো আর সেফ থাকো সেফ রাখো এনজয় করো চিল মারো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন টাটা বাই বাই জাই হিন্দু মাতর গুড নাইট